আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ পুলিশে কিন্তু আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশের প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু খুঁটিনাটি সব বিস্তারিত আলোচনা করব, মানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ রয়েছে, এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং এখানে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে, পাশাপাশি এখানে আপনারা কীভাবে টাকা পাঠাবেন এবং এখানে আপনারা কীভাবে আবেদনটা করবেন, আবেদন ফর্মে আপনাদের কী কী লিখতে হবে সে সম্পর্কে খুঁটিনাটি সহ কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলেন সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, এই হলো পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তারপরে লেখা আছে বাংলাদেশ পুলিশ, তারপরে পুলিশ সুপারের কার্যালয় ঠাকুরগাঁও, তারপরে তাদের ওয়েবসাইটে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু 17 জানুয়ারি 2023 তারিখে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, তো আমি প্রথমে এখানে বলে রাখি যে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে কিন্তু এখানে আবেদন ফর্ম মানে আহ্বান করা যাচ্ছে, দরখাস্তটা আহ্বান করা যাচ্ছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবেন, এটা কিন্তু আমি এই ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমরা দেখব যে এখানে আপনারা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আগামী 16/2/2023 তারিখের মধ্যে কিন্তু আপনাকে ডাকযোগে এই আবেদনপত্রটা প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে এই আবেদনপত্রটা কিন্তু অনলাইনে পূরণ করা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণরূপে অফলাইনে আবেদনপত্রটা পূরণ করে আপনাকে আবেদনপত্রটা প্রেরণ করতে হবে। তো এটা এর জন্য কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি, মানে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে আবেদন করে নিতে হবে। তো এরপরে আমরা দেখব যে এখানে কী কী পদে কতজন লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে একটি মাত্র পদে কিন্তু লোক নিয়োগ করা হবে, মানে অফিস সহায়ক পদে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে, আর এর বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে যে অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, মানে সর্বনিম্ন যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আর এখানে আরও বলা হয়েছে যে শারীরিক যোগ্যতা কিন্তু থাকতে হবে। তো বন্ধুরা, এরপরে এই নিয়োগ বিজ্ঞপ্তির বেশ কিছু শর্তাবলী কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঠাকুরগাঁও জেলার বাসিন্দা হতে হবে। তো আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে এখানে কিন্তু শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার বাসিন্দারা, মানে যারা প্রার্থী আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এরপরে এখানে বলা হয়েছে একজন প্রার্থী একটির বেশি আবেদন করতে পারবেন না। তো এখানে কিন্তু শুধুমাত্র একটি পদই রয়েছে। তো এখানে বলা হয়েছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তির যে আবেদন ফর্মটা সেটা আপনারা এখানে ঠাকুরগাঁও.police.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের সেই ফর্মটা, নির্ধারিত ফর্মটা ডাউনলোড করে সেই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে। তো তারপরে বলা হয়েছে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য কিন্তু প্রদান করতে হবে, মানে আপনাদের আবেদন ফর্মে যে সকল তথ্যের কথা বলা হয়েছে সকল তথ্যই কিন্তু সেখানে দিয়ে দিতে হবে। তো তারপরে এখানে বলা হয়েছে নির্ধারিত আবেদন ফর্মটি কম্পিউটার কম্পোজ বা স্বহস্তে আবেদন পূরণ করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থীকে স্বাক্ষর করতে হবে। তো বন্ধুরা, এই যে আবেদন ফর্মটা রয়েছে সেটা কিন্তু আপনারা কম্পিউটারে কম্পোজ করতে পারবেন অথবা আপনাদের হাতে লিখে কিন্তু সেই ফর্মটা আর কি ডাউনলোড করে হাতে লিখে সেটা পূরণ করে আপনারা এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, নিচে আপনাদের স্বাক্ষর করে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো তারপরে এখানে বলা হয়েছে যে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু স্বামীর ঠিকানা উল্লেখ করতে হবে, মানে যারা মহিলারা আবেদন করবেন, যাদের বিয়ে হয়ে গেছে মানে বিবাহিত, তারা কিন্তু তাদের স্বামীর ঠিকানা এখানে উল্লেখ করতে হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, এরপরে আমরা দেখব যে এই আবেদনপত্রের সাথে আপনাদের কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে। তো প্রথমে এখানে দেখেন বলা হয়েছে যে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা 3 কপি 5×5 মানে 5 সেন্টিমিটার × 5 সেন্টিমিটার আকারের ছবি কিন্তু আপনাকে এই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, মানে এই 5 সেন্টিমিটার × 5 সেন্টিমিটার এটা আপনারা স্টুডিওতে গিয়ে বললে কিন্তু আপনাদের সেই ছবিটা বের করে দিবে। তো তারপরে এখানে বলা হয়েছে যে এখানে একটা কোড নাম্বার দেওয়া আছে, এই কোড নাম্বারে কিন্তু আপনাকে 100 টাকা ট্রেজারি করতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু ব্যাংক ড্রাফট করলে হবে না, ট্রেজারি চালান করতে হবে। তো এখানে যেই কোড নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু আপনারা সেই কোড নাম্বার দিয়ে কিন্তু আপনারা ট্রেজারি চালান করবেন। তো এখানে কীভাবে ট্রেজারি চালান করতে হয় সেই সম্পর্কে একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। তো তারপরে এখানে বলা হয়েছে যে আপনাকে একটি ফেরত খাম কিন্তু পাঠাতে হবে, সেখানে কিন্তু 15 টাকার ডাকটিকিট লাগিয়ে দিতে হবে, মানে 15 টাকার ডাকটিকিট লাগিয়ে একটি ফেরত খাম পাঠিয়ে দিতে হবে, সেই ফেরত খামে করে কিন্তু আপনাদের প্রবেশপত্রটা আপনাদের কাছে প্রেরণ করবে, সেটার কথাও কিন্তু এখানে বলা হয়েছে।
তো তারপরে এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ সনদপত্রের সত্যায়িত ফটোকপি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তো তারপরে এখানে চারিত্রিক সনদপত্র কিন্তু এখানে দিয়ে দিতে হবে, সেটাও কিন্তু আপনাকে সত্যায়িত করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে ইউনিয়ন বা সিটি কর্পোরেশন মানে আপনাদের নাগরিক সনদপত্র কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো তারপরে বলা হয়েছে যে আনসার বিডিবির ক্ষেত্রে যদি কোনো কোঠা থাকে সেক্ষেত্রে আপনার কোঠার যে সনদপত্রটা আছে সেটার আপনার ফটোকপি করে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে বয়স হিসাবে বলা হয়েছে যে 25/3/2020 ইং তারিখে যে সকল প্রার্থীদের বয়স 30 বছরের কম সে সকল প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা এখানে আবেদন করবেন তাদেরকে কিন্তু আগামী 16/2/2023 ইং তারিখের মধ্যে ডাকযোগে কিন্তু আপনাদের এই আবেদনপত্রটা প্রেরণ করতে হবে, সেটার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে আরও বলা হয়েছে যে কোনো তথ্য যদি গোপন করেন অথবা যদি আপনারা ভুল তথ্য প্রদান করেন তাহলে কিন্তু আপনাকে আপনার নিয়োগ বাতিল হয়ে যাবে, মানে আপনার ফর্মটাই বাতিল হয়ে যাবে, সেটার কথাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।